আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে হাজির হলাম আজকে নতুন একটি গাড়ি নিয়ে। এটা অশোক লেল্যান্ড ডোস, এটা 2022 মডেল গাড়িটি এবং 22-এর 9 মাস রেজিস্ট্রেশন। এই গাড়িটি হাত বদল হবে, কিস্তি হাত বদল হবে। এই গাড়িটি আপনার রানিং 3 মাস হয়, একটি কিস্তি গিয়েছে, আরেকটি কিস্তি আমাদের এখন সামনে শুরু দিতে হবে। এই গাড়িটি আপনার আমরা হাত বদল করব। যারা আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা গাড়িটির ক্যাবিন দেখিয়ে দিই আপনাদেরকে। ক্যাবিনের ভিতর দেখতে পাচ্তেছেন সিটগুলো এখনও পলি করা আছে, পলি এখনও খোলা হয় নাই এবং গাড়িটি ইউজ হয় নাই, অল্প কিছু দিন ইউজ হয়েছে, মাত্র 2 মাস। গাড়িটি চলছে কম। আপনারা গাড়ির বডির পিছনে দেখেন, আপনারা দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ গাড়ি, মাত্র গাড়ির বয়স 3 মাস, একটি কিস্তি গিয়েছে রানিং, আরেকটি কিস্তি এসেছে। আজকে 11 তারিখ, সামনে 23 তারিখে কিস্তি দেওয়া হবে। এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্তেছেন, ঢাকা মেট্রো 53 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ দর্শক, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্তেছেন, এটা বিআরটিআই, উত্তরা বিআরটিআই। আপনাদের কাগজ রিনিউ করাতে হবে এবং গাড়ির বয়স অনলি 3 মাস। আপনারা দেখতে পাচ্তেছেন 4টি চাকা একদম নতুন। গাড়িটি আসলে বলার কিছু নাই, যারা অশোক লেল্যান্ড ডোস প্লাস যারা চালান, ব্যবহার করেন, যারা কিনেন, তারা অবশ্যই এই গাড়ির বিষয়ে সব আপনাদের জানা। এবং আমরা আবারও বলতেছি, এই গাড়িটি কিন্তু কিস্তিতে কেনা, মাত্র 2 মাস গাড়ির বয়স, একটা কিস্তি দেওয়া হয়েছে, আরেকটি কিস্তি আমরা আর 12 দিন পরে আমরা দিব, 23 তারিখে। কিন্তু এই গাড়িটি হাত বদল হবে, কিস্তিতে হাত বদল হবে। এই গাড়িটির দাম ধরা হয়েছে 15,75,000 টাকা এবং 2,50,000 জমা দেওয়া হয়েছে, দিয়ে 5 বছরের কিস্তি করা হয়েছে, মাত্র একটি কিস্তি গিয়েছে। আপনারা চাইলে এটি সেমি ক্যাশও নিতে পারবেন, 2 বছরের ভিতরে সেমি ক্যাশে পরিশোধ করলে ইন্টারেস্ট দেওয়া লাগবে না আপনাদেরকে। দর্শক, আপনারা যেখানে মাল কেয়ারিং করবেন, পাশে পাচ্ছেন কিন্তু 5.5 ফিট, লম্বা পাচ্ছেন 9.5 ফিট। আপনাদেরকে আমরা বডি সাইজটি বললাম, এখন আমরা সামনের ক্যাবিন আবারও আপনাদেরকে আমরা ভালোভাবে দেখাবো। আপনারা দেখতে পাচ্তেছেন গাড়ি নতুন গাড়ি, আসলে 2 মাসের গাড়ি, কিচ্ছু বলার নাই, 2 মাসের গাড়ি, কিচ্ছু বলার নাই। এই গাড়িটি কিস্তির গাড়ি, হাত বদল হবে। আপনারা দেখেন কিস্তির গাড়ি হাত বদল হবে। যারা নিতে চাচ্ছেন এই গাড়িটি কিস্তিতে, যারা অশোক লেল্যান্ড নতুন কিনতে চাচ্ছেন কিস্তিতে, তাদের কোনো দরকার নাই শোরুমে যায় নতুন গাড়ি কেনার, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এই গাড়িটি আপনারা নিতে পারবেন। অবশ্যই এখানে যে পিছনে বাম্পার লাগানো হয়েছে, রেলিংয়ের ফ্ল্যাট বার লাগানো হয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে লাগাতে হবে না, এগুলো কিন্তু আপনারা পাওয়া যাচ্ছেন। পিছনে লাইটের এখানে ক্যাচিং লাগানো আছে, আপনি দেখতে পাচ্তেছেন, এগুলোও কিন্তু আপনাদেরকে লাগাতে হবে না। বেশ কিছু কাজ করা হয়েছে এই গাড়িতে, গাড়ি নিয়ে আসার পরে কিন্তু অলরেডি 15 থেকে 20 হাজার টাকার কাজ করানো হয়েছে গাড়িতে, এগুলো কিন্তু আপনাদেরকে বাড়তি কোনো কাজ করাতে হবে না, এগুলো টাকা আপনাদের সেভ থাকবে। আমি আবারও ক্যাবিনটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা ভিতরের ডেকোরেশন সব কিছু দেখেন। দর্শক, এই গাড়িটি কিন্তু একদম কম চলেছে, 2 মাস, আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দিব গাড়িটি কত কিলো চলছে। একদম নিউ গাড়ি, আপনারা দেখতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 3798 কিলো চলছে গাড়িটি, মাত্র 3798 কিলো চলছে, একদম কম চলেছে, বেশি চলে নাই, 4000 কিলো চলে নাই। এই গাড়িটি কিস্তির গাড়ি, হাত বদল হবে। দেখ, আমাদের ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব সব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা রেজিস্ট্রেশন নাম্বার বলে দিচ্ছি, এটা কিন্তু ঢাকা মেট্রো 53 সিরিয়ালের নাম্বার, উত্তরা বিআরটিএ। এই গাড়িটি হাত বদল হবে, কিস্তির গাড়ি। আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।